জি ডক্টর প্রসাদ, এখনকার এই মুহূর্তের অনুষ্ঠানে যেখানে আপনারা রয়েছেন সুস্থতার আশায়, একদম তাই, আপনি বাড়িতে বসে থাকুন, আপনি স্টুডেন্ট হন, আপনি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন, এখন অবশ্য অনেকেই ওয়ার্ক ফ্রম হোমও করছেন, তো যেখানেই আপনি থাকুন না কেন বা আপনার বয়স যাই হোক না কেন, প্রত্যেকের এটা অধিকার যে আপনি সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই আপনি সুন্দর থাকবেন। তো আমাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়, আমাদের স্কিনের যত্ন নিতে হয়, আমাদের হেয়ারের যত্ন নিতে হয়, আর সামগ্রিকভাবে কিন্তু নিজেদেরকে ভালো রাখতে হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কী খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি, কোন সময় খাচ্ছি, নিজের শরীরটার দিকে আমি খেয়াল রাখছি কি রাখছি না, এতে যে শুধুমাত্র আমাকে দেখতে সুন্দর লাগে এমনটা কিন্তু নয়, আমরা সুস্থ থাকতে পারি, বিভিন্ন রোগ অসুখ বিসুখ এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি। এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে সঠিক গাইডেন্স দেওয়াই হচ্ছে ডক্টর প্লাসের কাজ। আজকের অনুষ্ঠানে ডক্টর প্লাসের পক্ষ থেকে আমরা ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরীকে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি, অনেক স্বাগত জানাবো আপনাকে মিস্টার ভাদুরী অনুষ্ঠানে। মিস্টার ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনারা রয়েছেন টেলিভিশন ব্যাপারে সুস্থ থাকার আশায়। আমি সবসময় একটা কথা বলি, যে কোনো সমস্যা যদি থাকে নির্দ্বিধায় নিশ্চিন্তে সরাসরি ফোন করুন, আমাদেরকে কথা বলুন, আপনার সেই সমস্যাটার কী সমাধান ডক্টর প্লাসে অ্যাভেলেবেল রয়েছে জেনে নিন এবং আখেরে ভালো থাকুন। বলছিলাম না, নিজেকে সুস্থ রাখা, নিজেকে ফিট রাখাটা ভীষণ জরুরি, সেটা যে কোনো বয়সে। এই যে দীর্ঘদিন ধরে অনেকে বাড়িতে থেকে কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, সমস্যাটা কী হয়েছে, ওজন বাড়ছে। এটাই একমাত্র কারণ না, অনেকের অন্যান্য নানান ধরনের সমস্যা থাকে বলেও ওজনটা বাড়তে থাকে। কী করে বাড়তি ওজনকে নিয়ন্ত্রণে আনবেন, কেন ওজন বাড়ে, কোন থেকে ওভারওয়েট বলবো, কোনটাকে ওবেসিটি বলবো, আসুন একটা প্রতিবেদন আগে দেখে নিই, তারপর থাকবে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর কার্তিক বিশ্বাস, কার্ডিওলজি প্র্যাকটিস করি, মেডিসিন কার্ডিওলজি প্র্যাকটিস করি। আমি চেম্বারে এসে বিভিন্ন রকম পেশেন্ট আমরা দেখি, হাসপাতালেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পেশেন্ট আমাদের আন্ডারে ভর্তি হন। ওবেসিটি ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। হ্যাঁ, ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, শত চেষ্টা করেও আপনি তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই হতে পারেন এই সমস্যার শিকার। কিন্তু কেন, ডাক্তার কার্তিক বিশ্বাস বলছেন, কেন ওবেসিটি হয় একটা লোকেদের? একটা মানুষের ওবেসিটি তখনই হয় যখন এক নম্বর কারণ হিসেবে আমরা ধরি আজকাল যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ খাওয়া দাওয়ার পরিমাণ যতটা নেয়া কিংবা খাওয়ার কথা তার থেকে অনেক বেশি খান এবং তাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি খুবই সিগনিফিকেন্ট। তারা হাঁটেনই না, লিফ্টে করে উঠতে ভালোবাসেন, গাড়িতে করে গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন, যে হাঁটাটা একটু হাঁটলে একটু ডায়েটিং করলে তারা হয়তো ওবেসিটিটাই হতো না। শুধুই কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার বিশ্বাস বলছেন, না, এটা ছাড়াও আরও অনেক কারণ আছে ওবেসিটির। যে ওবেসিটি কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা আছে জেনেটিক, হয়তো জেনেটিক্যালি কে উনি এক্সপোজ হয়ে বসে আছেন ছোটোবেলা থেকে, যার বডির ওয়েট নর্মাল আইডিয়াল বডি ওয়েটের থেকে অনেক বেশি এবং সেই বডি ওয়েটটাকে তিনি কখনোই সাইন্টিফিক্যালি মেজার করেননি কিংবা জানতে চেষ্টা করেননি যে আমার আইডিয়াল বডি ওয়েট কত থাকা উচিত, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করা উচিত, কী কী খাবার দাবার আমি খাবো, কোনটা আমি খাবো না কিংবা কতটা খেলে আমি ঠিক থাকবো, এই ব্যাপারগুলো কিন্তু কেউ ইন্টারেস্টও দেখেন না যতক্ষণ না পর্যন্ত একটা সমস্যা তৈরি হয় এবং ডাক্তারের কাছে যান। ওবেসিটি থেকে কি আমাদের শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধতে পারে? ডাক্তার বিশ্বাস বলছেন, ওবেসিটি এমন একটা রোগ কিংবা এমন একটা স্টেটাস কিংবা সিন্ড্রম যেটা কিন্তু বিভিন্ন রকম রোগের জন্ম দেয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে অ্যাডাল্টহুডে আর্লি একটা এজে তার যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতেও কিন্তু ওবেসিটি হেল্প করে। তো এইগুলো থেকে মুক্তি পেতে গেলে যেটা করতে হবে তার নিজের আইডিয়াল বডি ওয়েটটা জানতে হবে, আইডিয়াল বডি ওয়েটটা জেনে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, অ্যাক্টিভিটিতে যেতে হবে, তার ডায়েটিং করতে হবে, তার যদি কিছু খাবার দাবার ছাড়তে হয় সেগুলো ছাড়তে হবে এবং ডাক্তারের সাথে দরকার যদি হয় পরামর্শও নিতে হবে। সেটা কারোর সাথে একটা ডায়েটিশিয়ানের সাথে দেখা করে আপনার আইডিয়াল বডি ওয়েট জানুন, যদি মনে হয় যে খাবার দাবার বেশি খান ডায়েটিশিয়ানের সাথে বসে একটা নিজের ডায়েট চার্ট তৈরি করুন, সেই অনুযায়ী পরিমিত খাবার দাবার খান। সঠিক পরামর্শই আপনাকে দিতে পারে ফিটনেস। আপনি ওবেসিটিকে বলতে পারেন গুড বাই, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। শুনলেন প্রতিবেদন, এবারে চলে যাবো সরাসরি আলোচনায়। সঙ্গে রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট এবং আমাদের সঙ্গে টেলিভিশনের ওপারে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য কিন্তু আমাদের একটাই বার্তা, নিশ্চিন্তে নির্দ্বিধায় ফোন করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার জন্য। প্রয়োজন নয় যে শুধু ওবেসিটি বা ওভারওয়েটের সমস্যাগুলি আপনাকে ফোন করতে হবে, অন্য সমস্যার জন্য সবসময় ডক্টর প্লাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। কে রয়েছেন, নমস্কার?
হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি অমিত ঘোষ বলছি। হ্যাঁ থেকে। হ্যাঁ হ্যাঁ বলছি, 5 বছর হয়ে গেল ম্যাডাম, মানে ভুঁড়ি হয়ে যাচ্ছে, মানে ভুঁড়িটা কমাতে পারছি না। আচ্ছা, আপনার বয়স কত? আমার এখন 31। 31 বছর বয়স? হ্যাঁ। আচ্ছা, হাইট কত আপনার? হাইট 5 ফুট 7 ইঞ্চ। আর ওজন কত এই মুহূর্তে? ওজন এখন 78। 78 আপনার ওজন, হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। বেলি ফ্যাটটা হচ্ছে ওনার মূল সমস্যা। আপনার লাইফস্টাইলটা সম্বন্ধে একটু বলুন, কি ধরনের খাদ্য খাবার খান, কি ধরনের কাজকর্ম করেন, এগুলো একটু বলুন। এবার কাজকর্ম তো আমি ধরুন ইলেকট্রিকের কাজ করি। না ওটা বলছি না, মানে বসে চেয়ারে বসে কাজ নাকি ঘোড়া টোড়া ঘোরাফেরা বেশি? না চেয়ারে বসে তো নয়, ঘোড়াই কাজ। ঘোড়াই কাজ? আচ্ছা, ঘোড়াই কাজ। আর বাড়ির খাবার দাবার খান না বাইরের খাবার বেশি খান? না না, বাড়ি বাইরে তো খুব কম। আচ্ছা, আপনার থাইরয়েডের সমস্যা বা ওই ধরনের কোনো অন্য কোনো অসুখ বিসুখ সেই কিছু রয়েছে কি? না, ওগুলো তো আমি কোনোদিন টেস্ট করিনি। আপনার আপনি যেটা বলতে চাইছেন শুধু পেটটা বেড়ে যাচ্ছে তাই তো? আচ্ছা, শারীরিক আর কোনো সমস্যা নেই? না না না। আচ্ছা, আরেকটা কথা প্রশ্ন করতেই হবে, সেটা হচ্ছে আপনি কি অ্যালকোহল ইনটেক করেন, হার্ড ড্রিঙ্কস নেন? কি বলছেন, মানে অ্যালকোহল ইনটেক করেন, মদ্যপানের অভ্যেস আছে? না মানে ওটা অকেশনালি। আচ্ছা, অকেশনালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 78, সেটা মোটামুটি আপনার যদি ক্যালকুলেট করা যায় তারে 3-4 কেজি হয়তো বেশি আছে দেখা যাচ্ছে। কিন্তু যখন আপনার পেটটা বেরিয়ে আছে তার মানে হচ্ছে সেখানে ফ্যাটের ডিপোজিশনটা বেশি, হয়তো ওজনের দিক দিয়ে দেখা গেলে 4-5 কেজির ম্যাক্সিমাম হয়তো বেশি থাকবে, কিন্তু যেহেতু পেটটা বেরিয়ে আছে তার মানে শরীরের মধ্যে ফ্যাটের অ্যাকুমুলেশন বেশি হয়েছে। এই ফ্যাটটাকে কমানো হচ্ছে অ্যাকচুয়ালি কাজ, কারণ যদি কারো শরীরে মাসেলের বেশি থাকে শরীরে সে কিন্তু হেলদি থাকবে, কিন্তু যখনই সেটা ফ্যাট বেশি থাকবে মানুষ কিন্তু সেখানে দেখা যাবে তার ওবেসিটি একটা টাইমে গিয়ে চলেও আসতে পারে বা আনহেলদি, এই ব্যাপারটা হচ্ছে আনহেলদি। তো আপনার ক্ষেত্রেও যেহেতু টামিটা বেরিয়ে আছে, অন্য কোনো রিলেটেড সমস্যা নেই, অন্য কোনো প্রবলেম নেই, তো আপনার ফিজিক যেটা বলছে যে আপনার ফ্যাটের পার্সেন্টেজটা বেশি থাকবে। এবার এটাকে অন্য কোনো রোগ না থাকলে তাহলে নর্মাল আপনার লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করেন তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এবার লাইফস্টাইল চেঞ্জের মধ্যে কী পড়বে, আপনার ডেলি রুটিন যেসব কাজকর্ম করছেন তারটাকে একটু মডিফাই করা, ঠিক আছে? কিছু একটা মডিফাই করে কীভাবে কোনটা করতে হবে, কখন কোনটা করতে হবে সেটা জানতে হবে, এবং তার সাথে সাথে প্রপার ডায়েট। ডায়েট মানে সবসময় এটা ভাববেন না যে আপনি না খেয়ে থাকা বা ক্র্যাশ ডায়েট করে নেওয়া তাহলে ওজন কমবে, সেরকম নয়। প্রপার ডায়েট মানে ব্যালেন্স ডায়েট আপনার নেওয়া উচিত, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই টামিটা কিন্তু ঠিক জায়গায় চলে যাচ্ছে। কিছু হালকা এক্সারসাইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হয় যেগুলোতে টামি ফ্যাটটাকে রিডিউস করতেও সাহায্য করে বা মাসেলটাকে টোন করতে সাহায্য করে, যেগুলো দেখা যায় যে শেপটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একটা কথা জেনে রাখুন, অনেকে বলে আমি জল খেলেও ফুলে যাচ্ছি, সেখানে কিন্তু এটাই বোঝায় যে সে কম খাচ্ছে, ঠিক আছে? কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে সে যে ধরনের খাদ্য খাবারটা খাচ্ছে পরিমাণে কম হলেও তার মধ্যে ক্যালোরি অনেক বেশি থাকে। একটা খুব একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ধরুন আপনি ভাত খাচ্ছেন, ঠিক আছে, 1 গ্রামে সেখানে 4 ক্যালোরি থাকে। আবার আপনি 1 গ্রাম যদি তেল খান সেখানে 9 ক্যালোরি থাকবে, ঠিক আছে? তেল বা ফ্যাট মানে বাটার খান, ঘি খান বা যে কোনো অয়েল খান, সেখানে দেখা যাবে 1 ml বা 1 গ্রামে অ্যাপ্রক্সিমেটলি 9 ক্যালোরি থাকবে। তাহলে বুঝতে পারছেন যেটা একটা এক মানে 1 গ্রাম 4 মানে গ্রামে 4 আছে তার মানে ডাবলেরও বেশি। এবার আপনি বলবেন তো আমি ভাত খাই না, আমি হয়তো এমন একটা কিছু খাবার নাম বললে যেটার মধ্যে দেখা যাচ্ছে ওই তেলের পরিমাণটা অনেক বেশি থাকছে, অটোমেটিক আপনি কিন্তু ক্যালোরি ওয়াইজ অনেক বেশি খেয়ে ফেলছেন। যতটা ক্যালোরি আপনার শরীরে দরকার তার থেকে হয়তো খাবারের পরিমাণটা কম খাচ্ছেন কিন্তু ক্যালোরির মাত্রাটা অনেক বেশি থাকছে, তার জন্য আপনার সেটা বডিতে ফ্যাট হয়ে স্টোর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা ফোন নিয়ে মিস্টার ভাজি তারপর আবার আলোচনা ফিরবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি স্যারের সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই বলুন। আমি টালিগঞ্জ রানীকুটি থেকে বলছি। বলুন। আমার নাম হচ্ছে রাখি মণ্ডল। হ্যাঁ স্যার, বলছি আমার এই 3-4 মাস ধরে আমার ইউরিনটা যখন হচ্ছিল ফেনা ফেনা, সাবানের মতন ফেনা ফেনা হচ্ছিল,
তো আমি প্রথম তখন বুঝতে পারিনি, তারপরে আমি যখন হসপিটালে দেখাই তখন আমার ওটা, আমি যখন পিজিতে দেখালাম গেলাম, আমি গত 2 সপ্তাহ ধরে ওখানে যাওয়াটা করছি, এখন আমার সমস্যাটা ওটাই হচ্ছে যে আমার দুটো পা ফুলে যাচ্ছে আর আমার লোয়ার পোর্শনটা পেটের দিকটা প্রচন্ডই ভাবে ভারী হয়ে যাচ্ছে। মানে এখন আমাকে নিজে খুব মানে উইকনেস লাগছে, মানে সিঁড়ি দিয়ে নামা ওঠা করতে পারছি না খুব, মানে একটু উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, নামতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। না আপনি কি বললেন, ফেনা ফেনা কি বললেন ওটা বুঝলাম, ডাক্তার বাবুরা কি বলেছেন আপনাকে? ইউরিনটা একটা সাবানের মতো ফেনা ফেনা, ডাক্তার আমাকে এটা বললো যে প্রোটিনটা নাকি পাস হচ্ছে ওখান থেকে, প্রোটিন পাস হচ্ছে ইউরিন থেকে। ও ইউরিন থেকে, আচ্ছা। এটা বলেছে, আমি এখন ওনার সব টেস্ট করতে দিয়েছি, আমি টেস্ট করেছি, রিপোর্টটা এখনো আসেনি। আচ্ছা, তো আমার এখন সমস্যাটা হচ্ছে পা দুটো ফুলে যাচ্ছে আর নিচের পেটটা উপরটা মানে লোয়ার পোর্শনটা আর উপরের পোর্শনটা খুব ভারী হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে সবসময় একটু ঘুম ঘুম পাচ্ছে এরকম হচ্ছে। আপনার এজ কত ম্যাম? আপনার এজ কত ম্যাডাম? আমার এজ হচ্ছে এখন 49। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি গাইড করছি আপনাকে। প্রথম কথা হচ্ছে আপনি পিজিতে দেখাচ্ছেন, সেই ডাক্তারবাবুদের সাথে আলোচনা করুন আপনার টেস্ট রিপোর্টগুলো নিয়ে, ঠিক আছে? টেস্টে যে রিপোর্টগুলো টেস্ট করিয়েছেন সেই রিপোর্টগুলো নিয়ে ওনাদের কাছে দেখান। এবার ওনারা রিপোর্টগুলো পেয়ে বুঝতে পারবে যে আপনার যে প্রোটিন পাস হচ্ছে তার জন্য কোনো মেডিকেশন দিতে পারে, কেন পাস হচ্ছে সেটারও একটা কারণ ফাইন্ড আউট হবে। এবং আপনার তার সাথে যে রিলেটেড প্রবলেমগুলো আছে, যে আপনি খুব উইক লাগে, মানে টায়ার্ড ফিল হয়, দেখুন কী টেস্ট দিয়েছে জানি না, কিন্তু অনেক সময় দেখা যায় যাদের থাইরয়েড থাকে তাদের কিন্তু একটা লেথার্জি ভাব আসে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে লেথার্জি ভাব আসে, মানে অলস একটা ভাব চলে আসে, বসে থাকলে মনে হয় বসে থাকি, আরেকটু মনে হয় রেস্ট নিই তারপরে গিয়ে কাজগুলো করব। সিঁড়ি দিয়ে ওঠা নামাতেও কিন্তু অনেক সময় হাফ ধরে যায়, এটাও কিন্তু একটা প্রবলেম দেখা যায়। যদি আর আপনি যেটা বলছে পায়ে আপনার বলছেন যে ফুলছে, দেখুন এই অনেক সময় ইডেমা হয়, ইডেমা মানে সোয়েলিং, তাতে একটা ফলে জল বেশি যদি বডিতে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে? কেন ফুলছে তার বিভিন্ন কারণ থাকে, অনেকের কিডনির প্রবলেমে হয়, নর্মাল মানুষের অনেক সময় হয়, কিডনির প্রবলেম থাকলেও কিন্তু ইউরিন থেকে প্রোটিন পাস হয়। হ্যাঁ, এবার কি বলছি, আপনার টেস্টগুলো রিপোর্টগুলো থেকে ফাইনাল জায়গায় চলে আসবে যে আপনার কি হয়েছে, ডায়াগনোসিস যেটা বলে সেই ডায়াগনোসিসটা প্রপার হবে। এবার যদি দেখছেন আপনি যে সেই ডায়াগনোসিসে কোথাও আছে যে আপনার ওজনটা বাড়ছে, ওজন কমাতে হবে, তাহলে অবশ্যই ফ্যাট কমাতে হবে, ঠিক আছে? সেই ফ্যাট কমানোর ব্যাপারটা থাকলে অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমাদের এখান থেকে গাইড করা যাবে কীভাবে আপনি নিজের ওজনটাকে কমাতে পারবেন। দেখবেন অনেক সময় যদি সেটা ফ্যাটের কারণেই, অতিরিক্ত ওজনের কারণেই আপনার ওই হাঁপিয়ে যাওয়াটা হতে থাকে বা হাঁটা চলার সমস্যা, এই প্রবলেমগুলো থাকে, দেখবেন যেই ওজনটা কমবে আপনার কিন্তু আবার আগের জায়গাতে আপনার ঠিক হয়ে যাবে সব ব্যাপারগুলো। তাই ঘাবড়ানোর কিছু নেই, যেটাই হোক ডক্টরকে যেহেতু দেখিয়েছেন ওনার সাথে কনসাল্ট করুন, একটা প্রপার ডায়াগনোসিস হয়ে যাক, তারপর আপনি যদি দেখছেন যে ওটা ওয়েট রিলেটেড বা ওজন রিলেটেড কোনো সমস্যা, তাহলে অবশ্যই আমাদের সাথে হেল্পলাইনে কথা বলতে পারেন। আরেকটা অপশান আছে, যদি দেখছেন যে আপনার ডায়াগনোসিস করার পর যে প্রবলেমটা হয়েছে সেটা যদি আপনি আয়ুর্বেদাতে দেখাতে চান, তো আমাদের ডক্টর প্লাসের ক্যালকাটা আয়ুর্বেদ বলে একটা আমাদের ডিভিশন আছে, এখানে এসে কিন্তু আয়ুর্বেদাতেও আপনার যে কোনো ধরনের সমস্যা, সেটা যে কোনো ক্রনিক ডিজিজই হতে পারে, সেগুলোর যদি ট্রিটমেন্ট করাতে চান সেগুলোও কিন্তু করাতে পারেন। ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার স্যার, বলছি আমার আমার একটু প্রবলেম হচ্ছে কটা মানে মাঝখানে হচ্ছে একটু শীত দাঁড়ায়, মানে একটু যন্ত্রণা অনুভব করতেছি, মানে সকালে কিছু মনে হয় না, বেশ বিশেষ করে রাত্রের দিকে মানে ঘুমোতে পারি না, হাত সময় মানে মনে হচ্ছে শীত দাঁড়াটা খুব যন্ত্রণা করতেছি। আপনার আপনার ওজন কত? ওজন কত? 62। হাইট কত? হাইট 5 ফুট। কোথা থেকে ফোন করছেন আপনি? আমি পাঁশকুড়া থেকে। 62 কেজি? 62 কেজি। আচ্ছা আপনি একটা মানে বলুন, 5 ফুট 62 কেজি কিছুটা বেশি রয়েছে, আপনার কি চেহারা দেখে নিজের মনে হয় যে আমার ওজনটা বেশি? আমার নিজেকে এটাই ফিল হয় একটু বেশি, মানে পিঠের দিকে একটু যেন মনে হচ্ছে তুই মানে ফ্যাটটা একটু বেশি, এরকমই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার এবার শুনতে থাকুন, আমি বলছি দেখুন এই ওজন বেড়ে যাওয়ার সাথে অনেক কিছু রিলেটেড আছে, ওজন বেড়ে যাওয়ার যেমন অনেকগুলো কারণ থাকে, আবার ওজন বাড়লে বিভিন্ন সমস্যাও দেখা দেয়, ঠিক আছে? তার মধ্যে একটা হচ্ছে ব্যথার সমস্যা,
আমাদের বডির যখন মানে আমরা যখন জন্মাই তখন থেকে যে আমাদের বডির স্ট্রাকচারটা তৈরি হয় গ্র্যাজুয়ালি, তার একটা ক্ষমতা থাকে। ধরুন এতটা হাইট যদি ধরুন 5 ফুট হাইট, তার কতটা তার ওজন নেওয়ার ক্ষমতা থাকবে যাতে সে সুস্থভাবে চলাফেরা করতে পারবে সেটা একটা নির্দিষ্ট থাকে। যেমন 5 ফুট হাইটে তার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 52 কেজি যদি ওজন হয় সে নর্মাল, সেখান থেকে 52-র জায়গায় 55-56 থাকলেও খুব একটা সমস্যা হবে না, কারণ সেই লেভেল অবধি কিন্তু মাংসপেশি ক্ষমতা থাকবে সেই ওজনটা ক্যারি করার জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যখন ওজন বাড়ছে তো আমাদের বিভিন্ন জয়েন্টের ওপরে বা মাংসপেশির ওপরে এক্সট্রা বার্ডেন দেওয়া হয়, এক্সট্রা লোড দেওয়া হয়, সেই এক্সট্রা লোডটা কিন্তু তখন নিতে পারে না এবং আস্তে আস্তে যত দুর্বল হতে থাকে আমাদের মাংসপেশিগুলো সেই বিভিন্ন জয়েন্টের মধ্যে যেখানে এক্সট্রা লোডটা নিচ্ছে তার মধ্যে ব্যথার সৃষ্টি হয়। আপনার যে প্রবলেমটা হয়েছে আপনি নিজে কেন জিজ্ঞাসা করলাম যে আপনি নিজে ফিল করছেন কি না, কারণ আপনাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, কোনো একটা বডি অ্যানালাইসিস করা হয়নি যেখান থেকে বেরাবে কতটা ফ্যাট আপনার শরীরে আছে, কতটা মাসেলস আছে, এগুলো যেহেতু জানা নেই তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম। আর যে কোনো মানুষ যে মোটা হয়েছে মনে করে সেখানে সত্যিকারেরই কিন্তু মোটা সে হয়ে যায় বলেই মনে তার মধ্যে এই ফিলিংসটা চলে আসে, কারণ কিছু কমপ্লিকেশানসও পায় বা সে চোখে দেখেও বুঝতে পারে, ঠিক আছে। এটা গেল তো সেক্ষেত্রে যদি আপনার এই প্রবলেমটা সেখান থেকে হয়ে থাকে তাহলে কিন্তু ওজনটা কমালে আস্তে আস্তে আপনি কিন্তু এই ব্যথাটাকেও রিকভারি করতে পারবেন। সব কিছুর জন্য দরকার হচ্ছে প্রপার ডায়াগনোসিস, এটা একটা বড় ফ্যাক্টর। আপনার পিঠের ব্যথাটা যে হচ্ছে কেন হচ্ছে তার জন্য কিছু টেস্ট আছে, সেটা সিটি স্ক্যান হতে পারে, এমআরআই হতে পারে, এক্সরে হতে পারে, যেটাই হোক ওই টেস্টটা ওই রিপোর্টটাতে বোঝা যাবে যে আপনার ওখানে হাড়ের মধ্যে কী কী সমস্যা দেখা গেছে, ঠিক আছে। এবার সেই সমস্যা অনুযায়ী তার সাথে যদি ম্যাচ করা যায় যে আপনার ওজনটা বেশি তাহলে অটোমেটিক ওজন কমালে সেই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। এটার জন্য একটাই কাজ করতে হবে, হেল্পলাইন নাম্বারে কল করুন, হেল্পলাইন নাম্বারে কল করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের এখানে এসে দেখান। যদি এখন আসতে না পারেন, আসতে সমস্যা হয়, ওভার টেলিফোন কথা বলুন, প্রপার গাইডেন্স নিন কীভাবে আপনি এই প্রবলেমটা থেকে ওভারকাম হতে পারেন, ঠিক আছে। তো এইভাবে করুন, আস্তে আস্তে আপনার প্রবলেমটা সলভ করা যাবে। ফোনে কে আছেন? হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, অনেকদিন হলো আমি শরীরটা না দুর্বল, মানে শুকিয়ে যাচ্ছে শরীরটা, আচ্ছা, আস্তে আস্তে পুরো শরীরটা শুকিয়ে যাচ্ছে, আর ভীষণ সবসময় মাথা ঘোরে, সবসময় মাথা ঘোরে, মানে বসে থাকলে যখন উঠি তখন কিছু চোখে দেখতে পাই না। আচ্ছা, আমার কিন্তু খাওয়া দাওয়া নর্মাল, সব ঠিকই আছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন আপনি? খুব আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে? আপনার বয়স কত? আমার বয়স হলো 46। হ্যাঁ, ওজন কত? ওজন করিয়েছিলেন সাম্প্রতিক কোনো? ওজন না, ওজন করাইনি। আচ্ছা, হাইট মোটামুটি জানা আছে? হাইট 5 ফুট। মানে আমি বলছি মাংসপেশির ওজন, ফ্যাটের ওজন, হাড়ের ওজন সব কিছু মিলিয়ে আর কি, মানে বেশি ফ্যাট হয়ে গেছে সেটা বলছি না, নর্মাল আর কি, তার থেকে যদি কম থাকে তাহলে অবশ্যই এটা দেখতে হবে কেন আপনার ওজনটা ঠিক নেই, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা আছে যে আপনার যে এই যে দুর্বলতাটা এসছে সেখানে কি আপনার কি প্রেশারটা লো আছে কি না বা অন্য কোনো প্রবলেম আছে কিনা সেগুলো। কোনো ডাক্তার দেখিয়েছিলেন কখনো? কোনো ডাক্তারও দেখাইনি। না, তাহলে কিন্তু আপনার কিন্তু একটা কাজ করতে হবে, আমাদের এখানে আসতে হবে, আমাদের এখান থেকে কিন্তু আপনি প্রপার ব্যাপারটা জেনে যাবেন যে কি হয়েছে, কারণ এখানে যে কোনো টেস্ট করতে হলে আমাদের নিজেদেরই ব্যবস্থা রয়েছে, কোনো যদি থেরাপি দিতে হয় তারও কিন্তু ব্যবস্থা রয়েছে, আয়ুর্বেদিকের পঞ্চকর্মার ব্যাপার রয়েছে আমাদের, আর ওয়েট গেনের জন্য যদি ডায়েটের দরকার হয় সে ডায়েটেরও কিন্তু এখান থেকে চার্ট দেওয়া হবে, সব কিছু কিন্তু একই ছাদের নিচে আপনি পেয়ে যাবেন। তাই যদি এখনও ডাক্তার না দেখিয়ে থাকেন প্রবলেমটাকে ফেলে রাখবেন না, কারণ দেখুন সামনে কী হতে চলেছে আমরা কেউ জানি না যে কী পরিস্থিতি আসবে, ঠিক আছে। তো এখনই স্টেপ নিন যে তাড়াতাড়ি চলে আসুন ডক্টর প্লাসে, আসুন এখানে কনসাল্ট করুন, কনসাল্ট করার পর যদি কোনো এর প্রপার ট্রিটমেন্ট নিতে হয় সেটা কীভাবে করবেন, যেদিন আসবেন সেদিনই হয়তো আপনাকে বলে দেওয়া হবে কোন ডাক্তারকে দেখাবেন, সেইভাবে দেখিয়ে কী চার্ট করতে হবে, কী মেডিসিন নিতে হবে সব কিছু কিন্তু এখান থেকে গাইডেন্স পেয়ে যাবেন। একটাই কাজ করুন আপাতত, যদি ইন্টারেস্টেড থাকেন দেখানোর জন্য
এই হেল্পলাইন নম্বরে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। হ্যাঁ, কারণ আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন সেটা বড় কোনো অসুখের ইন্ডিকেশনও হতে পারে। কেন আপনি মনে করছেন যে আমি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি, আমার শরীরটা মনে হচ্ছে যেন শুকিয়ে আসছে, আমার নিউট্রিশন পাচ্ছে না শরীর, এগুলো তো একেবারেই স্বাভাবিক নয়, তো আপনাকে দেখাতে হবে, বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না। হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন ডক্টর প্লাসের, হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আর যারা বাইরে দূরের বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি বলবো আপনাদের জন্য প্রত্যেক মাসে রেগুলার চেম্বার থাকে, তার মধ্যে চেম্বার রয়েছে বহরমপুর, কৃষ্ণনগর, খড়গপুর, এদিকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, নর্থ বেঙ্গলের জন্য মালদা এবং শিলিগুড়ি, তার পাশাপাশি আগরতলাতেও ডক্টর প্লাসের এক্সপার্ট টিম প্রত্যেক মাসে নিয়ম করে কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে কোনো রকম সমস্যা নিয়ে বাড়িতে বসে থাকার কোনো এক্সকিউজ আপনাদের কাছে আর নেই। ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ম্যাম, আমি ডক্টরের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, আপনি কোথা থেকে ফোন করছেন ম্যাম, কি নাম আপনার? আমার নাম চন্দনা সাহা, আমি ধানবাদ থেকে ফোন করছি, আমার ব্যাপারে একটু জানবো। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার ছোটবেলা থেকে ডবল ব্রঙ্কো নিউমোনিয়া হয়েছিল, দিয়ে 3 মাস বয়সে, তো আমার কিন্তু গ্রোথ হচ্ছে না এখনো, আমার এজ হচ্ছে আপনার 32। আচ্ছা আচ্ছা। তো আমার আমার শুকনো থাইরয়েড আছে, ঠিক আছে? আচ্ছা, আপনার গ্রোথ হচ্ছে না মানে কি আপনি খুব লিন এন্ড থিন, তাই তো? হ্যাঁ, আমার হাইট হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি, মানে আমি বাড়তে পারিনি। আচ্ছা, আপনাদের জেনিটাল, আপনার বাবা মা বা ঠাকুর দাদা দিদিমা এদিকে এই জেনারেশনে কি কোনো শর্ট হাইট ছিল নাকি তাদের স্ট্যান্ডার্ড হাইট? না ছিল, আমার ঠাকুমারও শর্ট হাইট, আমার পিসিদেরও শর্ট হাইট। আচ্ছা, আপনি শুনতে থাকুন আমি বলছি। দেখুন, আমার যতটুকু নলেজ আছে ব্রঙ্কো নিউমোনিয়ার সাথে গ্রোথের খুব একটা যোগাযোগ নেই, একটা হয় জেনেটিক্যাল, ঠিক আছে, যেটা আপনি বললেন আপনাদের বাড়ির যে মহিলারা আপনার বাবার দিক দিয়ে, হ্যাঁ ঠাকুমা পিসিমা, এনাদের হাইট শর্ট, সেই অনুযায়ী আপনার হাইট শর্টটা আসতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। অনেক সময় মার নাও থাকতে পারে, বাবার নাও থাকতে পারে, অনেক ফ্যামিলিতেই দেখবেন মা বাবা শর্ট হাইট কিন্তু ছেলেটা বা মেয়েটা অনেক লম্বা হয়ে গেছে, একটা আশ্চর্য লাগে। কীভাবে হলো, আগের একটা দুটো জেনারেশনে হয়তো কেউ খুব লম্বা ছিল, যেটা এই জেনারেশনে চলে এসছে, তাই ওটা একটা কারণ হতে পারে, সেটাকে রিভার্স করা যায় না, জেনেটিক কোনো ব্যাপার ওইভাবে রিভার্স করা যায় না। সেকেন্ড যে ব্যাপারটা আছে, আপনার যেহেতু শুকনো থাইরয়েড, এটা হাইপার থাইরয়েডিজম বলে, হাইপার থাইরয়েডিজমের কয়েকটা লক্ষণ যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে খুব ছিপছিপে রোগা হয়ে যাবে, সে ওজন বাড়বে না, এটা একটা তার প্রবলেম থাকে, ঠিক আছে। আরও কিছু আছে, ঘুম আসবে না, খুব চঞ্চল হবে, মানে খুব মানে তাড়াতাড়ি মুভ করতে চাইবে, এরকম ব্যাপারগুলো থাকে। মেইনলি যেটা হয় লিন এন্ড থিন হয়, খুব খুব রোগা হয়, রোগা পাতলা, এবং তার সাথে কী হবে, ঘুমের প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো থাকে জেনারেলি। তো আপনার ক্ষেত্রে যেহেতু হাইপার থাইরয়েডিজম আছে, তো তার জন্যই কিন্তু এটা হতে পারে। যেটাই হোক, সব কিছুর একটা কিন্তু কনক্লুশনে যেতে হবে, তারপর তার ট্রিটমেন্ট, যদি আসল কারণটা না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু ট্রিটমেন্ট সঠিক হয় না। আপনার থাইরয়েডের প্রবলেমটা কিন্তু আমরা জেনে গেছি, আপনি নিজেও জেনেছেন, এর থেকেও হয়, আমি যেটা বলে দিলাম। এর এবার কি করা যেতে পারে না করা যেতে পারে সেটার জন্য সামনাসামনি একবার আসতে হবে, এসে আমাদের সাথে কথা বলুন। যদি আপনার ফুডের দ্বারা বা নিউট্রিশনের দ্বারা ওজনটা বাড়ানো যায় সেটা করা যাবে, তার সাথে সাথে প্যারালেলি কিন্তু আপনার এই যে থাইরয়েডের লেভেলটাকে নর্মালে রাখতে হবে, তার জন্য যে ডাক্তারকে দেখিয়েছেন, এন্ডোক্রাইনোলজিস্ট যারা আছে তারা জেনারেলি এটা দেখে, বা এই মেডিসিনের যে কোনো ডাক্তারও দেখেন, তো এটা দেখি আপনার যে থাইরয়েডের যে ডোজটা দিচ্ছে মেডিসিনের সেটা প্রপার এমন দেবেন ডাক্তারবাবু যেটাতে আপনার কী হবে, থাইরয়েডটা নর্মাল রেঞ্জে থাকবে, সেটা যতক্ষণ না আসবে আপনি শুধু ফুড খেলেও কিছু হবে না, তাই প্যারালালি দুটো চালাতে হবে, ঠিক আছে। আমরা এই পার্টগুলো কিন্তু দেখি যে নিউট্রিশনের মাধ্যমে ওয়েট গেন করানো যায়, কীভাবে কী করতে হয়। আপনি একটা কাজ করুন, একবার হেল্পলাইন নাম্বারে কল করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, একবার চলে আসুন, এসে ডাইরেক্ট সামনাসামনি কথা বলুন। নিশ্চয়ই। ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। হ্যাঁ, আমার নাম শিখা নায়ক, পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন। আমার মেয়ে পড়াশোনা করে, বয়স কত? আর ওর 19+। আচ্ছা, প্রবলেমটা কি? মানে ওর ঘাড়ে প্রচুর ব্যথা করে এবং কিক দ্বারা প্রচুর মানে ব্যথা করে। কতক্ষণ মোবাইল ইউজ হয়? মোবাইল ঘাটাঘাটি করে সারাদিন?
হ্যালো, হ্যাঁ, মোবাইল ঘাটাঘাটি করে? না না, পড়াশোনা বেশি করে, সাইন্সে পড়ছিস তো? মোবাইল মোবাইল ইউজ করে? হ্যাঁ ইউজ করে। মানে কতক্ষণ কতক্ষণ ইউজ করে? সারাদিনে ওই দু ঘন্টা, দেড় দু ঘন্টা। আচ্ছা, আর পড়তে বসে যে পড়া কি অনেক বেশি করে নাকি নর্মাল তিন চার ঘন্টা পড়ে? না না না, খুব বেশি, সারাদিনে হয়তো সাত আট ঘন্টা, সাত আট ঘন্টা পড়ে। এবার কিভাবে বসে, পড়তে বসে কিভাবে? চেয়ার টেবিলে না, খাটের উপর? বেডের উপরেই বসে। বেডের উপর, বেডের উপর। প্রথম যে, আর ওজন কেমন? ওজন ওর হাইট 5 ফুট 7 ইঞ্চি, ওজন 60 কেজি। 60 কেজি? হ্যাঁ। তার মানে মোটামুটি রোগার মধ্যেই আর কি? হ্যাঁ হ্যাঁ, খুবই রোগা, এখন রোগা হয়ে যাচ্ছে আরো। আচ্ছা, এবার শুনতে থাকুন। দেখুন, আমি কেন বললাম মোবাইল বা কেন বললাম যে কোথায় বসে পড়ে, কারণ আমাদের যে এই যে ভার্টিব্রাল কলাম বলে না, আমাদের মেরুদণ্ডের হাড়, এগুলো এখানে অনেকগুলো ছোট ছোট হাড় নিয়ে এই পুরো হাড়টা হয়েছে, ঠিক আছে? এগুলোর একটা কার্ভ থাকে। কার্ভ থাকে মানে কি, এর একটা শেপ থাকে। এই শেপগুলো কোথায় বোঝা যায়, যে এক্স রে প্লেটে যদি সাইড থেকে ফটোটা তোলে তাহলে বোঝা যায় যে কার্ভটা কেমন, একটা সাপের মতো, এস মনে হয় দুটো এস লেখা, ঠিক আছে, দুটো এস লেখার মতো হয়। এবার এই শেপটা মানুষের নর্মাল শেপ, আমি যেটা বললাম। এবার বিভিন্ন লাইফস্টাইল প্রবলেমসের থেকে বা লাইফস্টাইলের থেকে দেখা যায় এই যে বক্রতাটা, এই কার্ভটা, এই কার্ভটা চেঞ্জ হয়ে যায় দিনের পর দিন একইভাবে, এটা মানে ভুলভাবে ইউজ করতে করতে। যেমন কি আমরা আজকালকার যেমনি ছোট বাচ্চাদের হোক বড়দের হোক, অতিরিক্ত মোবাইল যদি কেউ ঘাটে সামনের দিকে ঝুঁকে, তাহলে যেটা পেছন দিকে হওয়ার উচিত সেটা সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, অটোমেটিক সেখানে কিন্তু আস্তে আস্তে পেইন শুরু হবে। এবং ছোট বাচ্চারা যদি ওটা বেশি করে তাহলে ওটা কিন্তু পার্মানেন্ট শেপ চলে আসবে, আর ওই ব্যথা জীবনে কোনো দিনই যাবে না, আর ক্ষতিও হবে, ঠিক আছে? বিভিন্ন প্রবলেম, সার্ভাইকাল স্পন্ডেলোসিস হয়ে যেতে পারে, যেটা আজকাল আগে হতো অনেক বেশি বয়সে, সেটা আজকাল কম বয়সে হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আপনার মেয়ে যদি সাত আট ঘন্টা পড়ে আর সেখানে যদি এই ঘাড় নিচু করে যেটা বলি আমরা পড়া, বিছানায় বসে, তাহলেও কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? এখন যতক্ষণ না ওটা ডায়াগনোসিস হচ্ছে, কী হচ্ছে, স্পন্ডেলাইটিস হয়েছে না কি হয়েছে, সেটা তো কোনো ট্রিটমেন্ট বলা যাবে না। আপাতত একটা কাজ করুন, হয় বিছানায় বসে ওপরে একটা ছোট ডেস্ক পাওয়া যায় আজকাল, ঠিক আছে, ফোল্ডিং ডেস্ক পাওয়া যায়, তার ওপরে বইটা রাখবে, যাতে চোখের যে লেভেলটা সেটা মানে এই চিনটা যাতে গ্রাউন্ডের সাথে প্যারালাল হয়, যতটা প্যারালাল মানে এরকম হবে, মানে এটা মাটির সাথে এরকম হবে বা একটু বেঁকে থাকবে, যাতে পুরোটা একদম বেঁকে না যায় সেটার চেষ্টা করতে হবে আমাদের, এই চিকটা, এই জায়গাটা, চিনটা, এই চিনটা, ঠিক আছে? তাহলে দেখা যাবে যে ওর যে কার্ভটা আছে ঘাড়ের, সেই কার্ভটা ঠিক থাকছে, এটা একটা। আর তা না হলে টেবিল আর চেয়ার হচ্ছে সবচেয়ে বেস্ট। একটা ভালো টেবিল চেয়ারে বসলে যে ডিস্টেন্সটা মেনটেন করলে চোখটা খুব বেশি নামাতে হবে না, একটু সামনে রেখে বই পড়া যায়। এই যে বললাম যে এই যে চেঞ্জেসগুলো, এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো কিন্তু আপনার এই প্রবলেমগুলোকে ঠিক করতে পারে, এইটা। আর একটা হচ্ছে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো এখন আমি আপনাকে দেখাতে পারছি না। সেই এক্সারসাইজ করলে যেহেতু ও রোগা, তার মানে মাংসপেশির ক্ষমতাও অনেক সময় কম থাকে, কম থাকে, তাহলে যদি মাংসপেশির ক্ষমতা বাড়ানো যায় সেই এক্সারসাইজগুলো করে, তাহলে দেখা যাবে যে ঘাড়ের যে মাংসপেশিগুলো ওটা এই হাড়গুলোকে টেনে রাখতে পারছে, তখন কিন্তু ব্যথাটা কম হবে আর শেপটা ঠিক থাকবে। এরকম অনেক কিছু আছে, যদি আর একটু বিস্তারিত আলোচনা করতে চান, কিছু একটা সমাধান চান, তাহলে কিন্তু হেল্পলাইন নম্বরে কল করুন। একদম, সময় খুব কম, একটা চট করে ফোন নেব। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ ম্যাডাম নমস্কার, আমি বিপ্লব মণ্ডল বলছি। প্রবলেমটা চট করে বলতে হবে, একদম সময় নেই না, একেবারেই সময় ছিল না। খুব দুঃখিত বিপ্লববাবু, আপনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারলাম না, যদি পরবর্তী ক্ষেত্রে কখনো সম্ভব হয় অবশ্যই আমরা চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন আলোচনা করার। একবার ডক্টর প্লাসের যে নম্বর রয়েছে সরাসরি সেখানে ফোন করে আপনার সমস্যাটি নিয়ে আলোচনা করুন, নিশ্চয়ই আপনি তার যা যথাযুক্ত প্রয়োজনীয় থেরাপি রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ দেবো আমি মিস্টার ভাদুরীকে, মিস্টার ভাদুরী আমাদের সঙ্গে ছিলেন, এত যত্ন নিয়ে আপনাদেরকে বিষয়টা বুঝিয়েছেন বলে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে আবার দেখা হবে।